হাই, আজকে আবার নতুন দুটো প্রোডাক্ট নিয়ে এলাম। এক নম্বর হচ্ছে এলওসি, এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এলওসি, এটা সাধারণত অল পারপাস ক্লিয়ার, মানে পুরো আমরা সমস্ত কিছু জিনিস পরিষ্কার করতে পারি, একবার ঘর মুছে থেকে শুরু করে ল্যাট্রিন থেকে শুরু করে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এসএইট, একটা ডিটারজেন্ট যেখানে আমরা জামা কাপড় এটা সাহায্যে আমরা পরিষ্কার করি। আর দেখুন এখানে আছে প্রথমে এলওসি, এলওসি হচ্ছে একটা লিকুইড অর্গানিক ক্লিয়ার, বলেছে অর্গানিক, মানে কোকোনাট অয়েল, পাম অয়েল এবং সল্ট এই তিনটে এখানে ইনগ্রেডিয়েন্ট আছে, উপাদান আছে। দ্বিতীয় নম্বরে যদি আমরা দেখি এসএইট, এসএইট হচ্ছে সারফেস অ্যাক্টিভেট, সারফেস অ্যাক্টিভেট মিনস হচ্ছে সারফেসটা খুব ভালোভাবে পরিষ্কার করে, মানে জামা কাপড় তামা কাপড় এইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে। এইট মিনস হচ্ছে আটটা ইনগ্রেডিয়েন্ট আছে এবং সেই ইনগ্রেডিয়েন্টগুলো অবশ্যই অর্গানিক ফরমেশনে আছে, কোনো প্রকার হার্মফুল কেমিক্যাল বা ফসফেট ক্লোরিন এগুলো কিন্তু কোনোভাবে মিক্স করা নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে যেমন ওই তিনটে তো আছেই, এলওসির যে তিনটে আছে যেমন এলওসির আমরা যে বললাম কোকোনাট অয়েল, পাম অয়েল আর হচ্ছে সল্ট, এই জন্য এলওসি দিয়েও আমরা কিন্তু জামা কাপড় পরিষ্কার করতে পারি। তৃতীয় নম্বর যে ডিএফই, ডিজাইন ফর এনভায়রনমেন্ট, এটা সম্পূর্ণ এনভায়রনমেন্টকে সামনে রেখেই তৈরি করা হয়েছে যাতে এনভায়রনমেন্টের কোনো পরিবেশের কোনো ক্ষতি না হয়। তৃতীয় নম্বর হচ্ছে এআইএসি দ্বারা একটা সার্টিফাইড, এআইএসি মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সোপ ডিটারজেন্ট অ্যান্ড মেনটেন্যান্স, সোপ ডিটারজেন্ট অ্যান্ড মেনটেন্যান্স একটা সংস্থা, সেই সংস্থা অনুসারে তারা আপনি কতটা হার্মফুল কেমিক্যাল মেশাচ্ছেন, কত ক্লোরিন মেশাচ্ছেন সেইগুলো দেখে তারা একটা সার্টিফিকেট দেয়, এটা আমাদের সার্টিফিকেট আছে এখানে। দ্বিতীয় নম্বর হচ্ছে বায়োকুইস্ট ফর্মুলা, বায়োকুইস্ট ফর্মুলা মিনস হচ্ছে যে বায়োগ্রেডেবল, অর্থাৎ এই যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো আপনার পরিবেশের সঙ্গে কিন্তু মিক্সড হয়ে যায়, পরিবেশের কোনো ক্ষতি করে না। বা ধরুন আপনি অ্যাসিড দিয়ে কোনো জামা কাপড় কেচেছেন, তারপর সেই জলটা যদি আপনার গাছে দিন, গাছের কিন্তু কোনো প্রকার ইফেক্ট হবে না, অর্থাৎ গাছ মরে যাবে না বা গাছ হয়ে যাবে না। এমনি যদি আমরা ডিটারজেন্টে জামা কাপড় কেচেছি, তারপর যদি কোনো আমরা গাছে দিই তাহলে গাছটা হয়তো মরে যেতে পারে। বা ধরুন এই যে এই অ্যাসিড দিয়ে আপনি জামা কাপড় কেচেছেন, পুকুরে আপনি ধরুন ওই জলটা বা পুকুরে ধুয়েছেন, তার ক্ষেত্রে পুকুরের কোনো ইফেক্ট পড়বে না। যেমন আমরা দেখেছি যদি সার্ফ এক্সেল দিয়ে বা যে কোনো ডিটারজেন্টগুলো আছে সেইগুলো দিয়ে যদি আমরা জামা কাপড় দীর্ঘদিন ধুই একটা পুকুরে, সেখানে কিন্তু মাছ ঠিকঠাক বেড়ে ওঠে না বা মাছ ভালো হয় না। তো এইগুলোর একবারে ইন ডিটেলস আমরা একবার স্ক্রিনে চলে আসি, তারপর আপনাদেরকে একবার আমি হাতে নাতে ডেমো করেও এইগুলো কিন্তু দেখিয়ে দেবো। দেখুন এটা হচ্ছে আমরা এলওসিতে চলে এলাম প্রথমে। না, এলওসি হচ্ছে একটা খুব পাওয়ারফুল ভার্সাটাইল সারফেস ক্লিয়ার, এবং এটা হচ্ছে কি করে ক্লিন করে সব সারফেসকে উইদাউট রাইজিং। তার মানে হচ্ছে যে সারফেসে আমাদের কোনো ধরনের কালার দিয়েছি বা ধরুন কোনো প্লাস্টিকের চেয়ার, তাদের কিন্তু কোনো প্রকার কালার উঠবে না, অর্থাৎ সারফেসকে কোনো ইফেক্ট করবে না, কিন্তু সে ভালোভাবে পরিষ্কার কিন্তু এখানে সে করবে। এটা হচ্ছে অল পারপাস ক্লিয়ার এবং সমস্ত কিছু আমরা পরিষ্কার কিন্তু এখানে করতে পারি। দ্বিতীয় নম্বর, যারা ইকো ফ্রেন্ডলি অর্থাৎ যারা পরিবেশকে ভালোবাসেন তারা এটি ইউজ করতে পারেন, তাদের ক্ষেত্রে খুব। এবং এটা মাল্টিপারপাস, মাল্টিপারপাস কথার অর্থ হচ্ছে আমরা বাথরুমে ইউজ করতে পারবো, ঘর মুছতে ইউজ করতে পারবো, যেগুলো কিচেনে যে বিভিন্ন ধরনের বেসিন থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করতে পারবো, সেগুলো কিন্তু পরিষ্কার ইউজ করতে পারবো এবং খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার হয়। বা আবার যদি এগুলো আমরা পরিষ্কার করি বাথরুমে, যে আমাদের বিভিন্ন ডিটারজেন্ট বা যদি আমরা হারপিক নিয়ে ইউজ করি, তার যে খুব হাই পাওয়ারের অ্যাসিড থাকে, সেই অ্যাসিডের জন্য যে জৈবভঙ্গুর আমাদের ব্যাকটেরিয়াগুলো থাকে সেই ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে, অর্থাৎ যে ল্যাট্রিন চেম্বার আছে তার ভিতরে আমাদের যে জৈব বস্তুগুলো সেই বস্তুগুলোকে ঠিকঠাক কিন্তু তারা জৈবভঙ্গুর ব্যাকটেরিয়াগুলো না থাকার জন্য সেগুলো কিন্তু ভালোভাবে আমাদের বিয়োজিত হয় না, এই ধরনের এরা কিন্তু বিয়োজনে কোনো ইফেক্ট করবে না। তারপর হচ্ছে আমরা এখানে দেখবো যে এটা কিন্তু সেভ আসবে, মানি সেভ আসবে, তার কারণ আমরা যদি দেখি যে সব এত ধরনের পরিষ্কার করছি এবং খুব কম ইয়েতে, তার জন্য এটা কিন্তু আমাদের মানি সেভও হয়। মানে আপনার ধরুন একটার মধ্যে যেখানে আপনার বাথরুমের জন্য আলাদা লাগতো বা আপনার কিচেনের জন্য আলাদা লাগতো বা ঘর মুছার জন্য আলাদা লাগতো, সেই জায়গাতে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে দেখবো যে কেবলমাত্র এলওসি দ্বারাই আমরা সমস্ত কিন্তু কাজ কিন্তু এখানে করে নিতে পারছি। দ্বিতীয় নম্বর হচ্ছে যেমন হার্মফুল ইফেক্ট বা হাতের কোনো ধরনের হার্মফুল ইফেক্ট করবে না, হাতটাকে সফট রাখবে। যেমন আমরা ডিটারজেন্ট দিয়ে যদি আমরা কোনো জায়গায় পরিষ্কার করি বা হারপিক দিয়ে পরিষ্কার করি, তো আমরা হাতে যদি কোনো কারণে লেগে যায় তাহলে দেখা যায় হাতের যে চামড়াগুলো আছে সেই চামড়াগুলো আস্তে 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 কিন্তু ভাঁজ হতে শুরু করছে, অর্থাৎ ইফেক্ট পড়ে। কিন্তু এখানে কোনো ধরনের আপনি ইফেক্ট আপনি পাবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা এটা ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ এখানে পরিবেশ কোনো দূষণ করবে না। তারপর হচ্ছে যদি আমরা জানি যে এতগুলো আমরা পরিষ্কারক ক্লিনার না রেখে যদি
কেবলমাত্র একটাই ক্লিয়ার রাখতে চাই, অর্থাৎ যদি আমরা এখানে চাই যে কেবলমাত্র একটাই ইউজ করব এবং জায়গাটা আমাদের স্পেস বেঁচে যাবে, তার ক্ষেত্রে কিন্তু এটা খুব উপকারী। দ্বিতীয় নম্বর ক্ষেত্রে যেমন যে স্পেস আছে, তারপর হচ্ছে সেম মানি, সেম মানি কেন না, এক লিটারের ক্ষেত্রে 187 লিটার হচ্ছে, তার মানে ভাবুন 187 লিটার যদি হয় প্রত্যেক দিন, যদি আপনি 1 লিটার করে ইউজ করেন তাহলে কেবলমাত্র 167 দিন আপনার যাচ্ছে 1 লিটারে, যেখানে 1 লিটারের এলওসির 1 লিটারের দাম হয়তো আপনার 400 টাকা বা এর কাছাকাছি পড়বে, সেখানে আপনার এতদিন ধরে এটা যাচ্ছে। বা আপনি কমও নিতে পারেন, কমও আছে, তার ক্ষেত্রে আমরা তার প্রাইসটা বলে দেবো যে কত আছে, 500 আছে, 1 লিটার আছে, তারপর আবার 200 গ্রাম আছে। সেভ স্পেস একই রকম অনেকগুলো যেহেতু ক্লিয়ারে কাজ করছে, তার মানে একটা দিয়ে অনেক কাজ করতে পারবেন, তাহলে বা বেশি আমাদের কিন্তু প্রোডাক্ট এখানে রাখতে হবে না। তারপর স্কিন ফ্রেন্ডলি, স্কিনে কোনো প্রকার ক্ষতি করবে না, ইকো ফ্রেন্ডলি, পরিবেশ কোনো দূষণ করে না, বা যে পরিবেশে যে বিয়োজক ব্যাকটেরিয়া তাদেরকে কিন্তু এখানে কোনোভাবে এফেক্টই করে না। দ্বিতীয় নম্বর, এখানে যেমন একটা সলিউশন দেওয়া আছে ফর জেনারেল ক্লিনিং, যেখানে আমরা 30 ml ইউজ করবো 5 লিটার ওয়াটার, মানে যদি জেনারেল ক্লিনিং মানে হয়তো ঘর মুছছি বা কোনো জায়গায় প্লাস্টিকের চেয়ার টেয়ার এগুলো মুছছি, তার ক্ষেত্রে এটা। দ্বিতীয় নম্বর স্প্রেয়ার, যেখানে আমরা হয়তো বেশি জল ইউজ করতে পারবো না, সেখানে স্প্রেয়ার ইউজ করবো, যে স্প্রেয়ার করে জাস্ট একটা কোনো হালকা কাপড় ছেঁড়া দিয়ে আমরা মুছে নিতে পারবো, তার ক্ষেত্রে আমরা কী করবো না, 500 যদি আমাদের স্প্রেয়ার থাকে তার ক্ষেত্রে কেবলমাত্র আপনি 50 ml নেবে, হ্যাঁ, কারণ এখানে 50 ml বেশি করে নেওয়া হচ্ছে, কারণ জলটা আমরা বেশি পরিমাণে ইউজ করছি না, এই জন্য এর কনসেন্ট্রেশনটা একটু বাড়ানো প্রয়োজন হচ্ছে। আচ্ছা, দ্বিতীয় নম্বর আমরা দেখে নেবো যে এখানে হ্যান্ড ওয়াশ করা যাবে। আপনি যদি মনে করেন এটার সাহায্যে আমি হ্যান্ডটাকে ওয়াশ করবো, হাত ওয়াশ করবো তার ক্ষেত্রে, কিন্তু এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে, যেটা কিন্তু জীবাণুনাশক নয়, কিন্তু হ্যান্ড ওয়াশ কেবলমাত্র এটা হাতটাকে আমাদেরকে পরিষ্কার করবে, তার মধ্যে ছোটোখাটো যেগুলো জীবাণু সেগুলোকে মেরে ফেলতে পারবে। আর আমাদের যে একটা পার্সু আছে, সেই পার্সুটা আপনার HIV পর্যন্ত ভাইরাস, বা এখন যে কোভিড-19 ভাইরাস পর্যন্ত কিন্তু মারতে, এই জন্য আপনি দেখবেন যদি কোনো জায়গাতে আপনি সার্চ করেন ওয়েবসাইটে গিয়ে amoy.india দিয়ে, সেখানে আপনি দেখবেন যে প্রোডাক্ট আর আনঅ্যাভেলেবেল, মানে এত পরিমাণে যে প্রোডাক্টস তারা সাপ্লাই দিতে পারছে না, তার মানে চাহিদাটা ভাবুন। আপনি বাজারে গাদা পাবেন, দেখুন স্যানিটাইজার গাদা কোম্পানির আছে, কিন্তু এমন কোম্পানির আপনি দেখবেন এখানে কিন্তু স্যানিটাইজার অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, তার মানে এর চাহিদাটা এখান থেকে আমরা বুঝতে পারি যে কতটা। দ্বিতীয় নম্বরে যে বললাম 1 লিটার হচ্ছে আপনার 494 টাকা দাম, আপনি হয়তো কিনলে এটা 450 পাবেন, অর্থাৎ 1 ml এর দাম আপনার পড়ে যাচ্ছে মাত্র 49 পয়সা, মানে আবার 49 পড়ছে না, পুরোটা 45 পয়সা পড়ছে। যেখানে যেমন একটা হিসেব দেখিয়ে দিয়েছি যে 6 ml এর দাম কত হবে, 3 টাকা, জাস্ট ওই 2.96, তার মানে এখানে 1 লিটার জল, 1 লিটার জল সাধারণত আমরা ছোটোখাটো যে ঘর আছে সেগুলো পরিষ্কার করতে পারবো। আর 30 স্কোয়ার ফিটে যদি আমরা নিই, তার ক্ষেত্রে আমাদেরকে 5 লিটার নিতে হবে, 5 লিটার আপনি কমও নিতে পারেন, জাস্ট একটা দেখানো হয়েছে। এবং এটা দিয়ে আমরা ডিক্স ড্রপ আছে, তো ডিক্স ড্রপ বাদ দিয়ে যদি আপনি এলওসি ইউজ করেন, তাও কিন্তু আপনি এখানে এলওসি ইউজ করে পরিষ্কার করতে পারেন, কিন্তু ডিক্স ড্রপের যে বেনিফিট সেই বেনিফিট কিন্তু এখানে আপনি পাবেন না, অর্থাৎ 100% ডিক্স ড্রপের বেনিফিটটা আপনি পাবেন না। দ্বিতীয় মান হচ্ছে হ্যান্ড ওয়াশিং বা হ্যান্ড ক্লোদিং, বা আমরা যেমন পরে দেখাবো এসএইট একটা প্রোডাক্ট আছে, সেখানে আমরা জামাকাপড় পরিষ্কার করি, আবার এখান থেকে আমাদের জামাকাপড়ও পরিষ্কার করা হয় এলওসি দিয়ে, তার ক্ষেত্রে পরিমাণটা কত না, পরিমাণটা আসছে দেখুন 8 লিটার জলে 8 লিটার, মানে 5 ml লাগছে, 1 লিটারে লাগছে 5 ml, আর এসএইট দেখাবো আমি 1 ml লাগবে 1 লিটার, অর্থাৎ 1 লিটার জলে 1 ml, যেমন এসএইট, তো এই নামটার মধ্যে সমস্ত কিছু লুকিয়ে আছে। এসএইট মানে হচ্ছে যে সারফেস অ্যাক্টিভ এইট ক্লিনার অ্যাক্টিভ, এবং সারফেসকে খুব ভালোভাবে ক্লিনার করে। দ্বিতীয় নম্বর এইট মানে হচ্ছে 8 ইনগ্রিডিয়েন্ট আছে, যেমন এলওসির ক্ষেত্রে আমরা দেখব, এলওসির ক্ষেত্রে ইনগ্রিডিয়েন্টগুলো হচ্ছে কোকোনাট অয়েল, পাম অয়েল আর সল্ট, এখানে এই তিনটাই আছে, আবার তার সঙ্গে আবার এক্সট্রা 5টা ইনগ্রিডিয়েন্ট মেশানো আছে, যার জন্য আমাদের জামাকাপড়কে কী করে, 1 নম্বর হচ্ছে ক্লিন করে, 2 নম্বর হচ্ছে সফট রাখে, 3 নম্বর হচ্ছে কোনো কারণে রং উঠতে দেয় না, 4 নম্বর হচ্ছে এটা উজ্জ্বলতা আনে। যেমন আমরা উজ্জ্বল করার জন্য সাদা জামাকাপড়ে সাধারণত কী করি, উজ্জ্বলা তুজ্জ্বলা এই ধরনের দিই, নীলবড়ি দিই, এখানে কিন্তু এই ধরনের কোনো নীলবড়ি দিতে হবে না, মানে পুরো একবারে কিন্তু 4টা হবে, এই জন্য একে বলা হয় যে 2-in-1 প্রোডাক্ট, মানে হচ্ছে একটাতে আপনার 4টা কাজ কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে ভাবুন একটাতে যদি 4টা কাজ হয়ে যায়, এরপরে যদি আমরা কস্ট ইফেক্টিভ আসি তাহলে অবশ্যই এতগুলো বেনিফিট পাচ্ছি, তার মানে তার দিক থেকে তো অবশ্যই তার দামটা কম হবে আপনার। যেমন জামাকাপড় যদি হয় যে এখানে ধরুন একটা, এটা যদি আমরা ডিটারজেন্ট নিয়ে কাছি, যে তোয়ালে তোয়ালে গেছি, তারপর কোনো বাচ্চাকে বা শিশুকে আমরা তার গা মুছে দিচ্ছি, তার ক্ষেত্রে কী হবে না, যে ওই যে বললাম যে ধরনের হাড়গুঁড়ো বা আমাদের পাথরের সাদা পাথরের গুঁড়ো দেওয়া থাকে সেগুলো ওর মধ্যে ঢুকে রয়ে যায়, এরপর যদি আমরা তার স্কিনটা পরিষ্কার করি, তখন সেই স্কিনটা পরিষ্কার করতে দেখা যায় একটা স্ক্র্যাচ চলে আসে, বা বিভিন্ন ধরনের লাল লাল হয়ে যাচ্ছে,
আর এখানে যদি সফট রাখে তারপর ওই ধরনের কোনো, যেহেতু পুরোটা লিকুইড বেস এই জন্য ওই ধরনের কোনো ইফেক্ট কিন্তু আপনার এটাতে আসবে না। অবশ্য টার্গেট অডিয়েন্সের মধ্যে আমরা একটা বলি, যারা পরিবেশকে এক নম্বর ভালোবাসেন, দ্বিতীয় নম্বর হচ্ছে যারা একটা মানে ফুললি লুকিং ফর কস্ট ইফেক্টিভ ও ফ্যামিলি প্রোডাক্ট আপনারা ভাবতে পারেন, মানে বেনিফিটের দিক থেকে কস্ট ইফেক্টলি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা এখানে যদি খুব চিন্তিত থাকি, মানে যেমন এই যে ব্রাইটনেস, আমাদের জামা কাপড়ে ব্রাইটনেস থাকছে না, সফটনেস থাকছে না বা রং উঠে আছে, তার ক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই আমরা সাজেস্ট করবো বা এই প্রোডাক্টটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে বললাম এত কোনো বেনিফিটের দিক থেকে অবশ্যই এটা কস্ট ইফেক্টিভ। আচ্ছা, তারপরে আসছে আপনার যদি কোনো কারণে রং উঠে যায়, রং মানে লেগে যায় কোনো, যেমন বিশেষ করে পেনের জামা কাপড় আপনার ধরুন পেয়ে রেখেছেন, পেন থেকে কালি পড়ে গেল, তো এই ধরনের যদি কোনো কারণে আপনার রং উঠে যায়, যেমন কিছুদিন আগে আমার হয়েছিল, তার ক্ষেত্রে পেনের কালি জামাতে লেগে গেছিলো, সেই কালিটা কী করলাম না, দু ফোঁটা আমি নিলাম এসআইট, এসআইটটা তারপর একটুকু রেখে তারপর হাতে করে আমরা ঘষে দিলাম, দিদি ওখানে কিন্তু সমস্ত রঙটা আমার প্রায় পরিষ্কার হয়ে গেলো। এরপর অন্য সময় কিন্তু যদি অন্য ডিটারজেন্ট করি বা অনেক সময় আমরা দেখেছি কেরোসিন টেরোসিন ইউজ করে এত পরিমাণ থেকে রাফ করি যেখানে পরবর্তীকালে মনে হয় যে প্যাকেটটাকে একটু লুকায়, মানে পিছন দিকে প্যাকেটটা লাগায় আর কি, মানে এমনই কন্ডিশন প্যাকেটে চলে আসে, কিন্তু এখানে আপনার ওই ধরনের কোনো আপনাকে টেনশন নিতে হবে না, পুরো কিন্তু ক্লিন করে দেবে। অর্থাৎ তার ক্ষেত্রে একটু কনসেন্ট্রেশনটাই আমাদেরকে দিতে হবে, মানে ওয়াটার বেস করে দেওয়া চলবে না, তাহলে পরিষ্কার হবে। দ্বিতীয় নম্বরে যে হাত, আপনি যারা পরিষ্কার করেন বা যদি আপনি না পরিষ্কার করেন, আপনি যদি মাসিও পরিষ্কার করেন, দেখবেন তারা সবসময় চাইবে যে না এত পরিষ্কার করতে পারবো না, এত পরিষ্কার, কারণ তার হাতের একটা ইফেক্ট হয় ডিটারজেন্ট দিয়ে, কিন্তু এখানে আপনার সেই ধরনের কোনো ইফেক্ট আসবে না, অর্থাৎ হাতের যে চামড়াগুলো আছে সেগুলো কোনো প্রকার গুটিয়ে যাবে না, এই জন্য তারাও কিন্তু আবার মানে বিরক্ত হবে না। বা বিশেষ করে যারা নিজেরা কাচেন, যিনি নিজেরা জামা কাপড় কেচে নেন, তাদের ক্ষেত্রে তো খুবই বেনিফিট, মানে হাতের কোনো ইফেক্ট হচ্ছে না, অথচ আপনি এই দামের মধ্যে একটা ভালো প্রোডাক্ট পেয়েছেন যাতে জামা কাপড় কোনো ইফেক্ট করছে না আপনার। দ্বিতীয়টা হচ্ছে আমাদের হার্মফুল কোনো রেসিডিউর এখানে মেশানো নেই, কোনো প্রকারে হার্মফুল মানে যে বিভিন্ন ধরনের হার্মফুল কেমিক্যাল মেশানো থাকে সেই কেমিক্যাল কিন্তু মেশানো নেই। আর বাচ্চাদের ক্ষেত্রে এটা অবশ্যই সেফটি, কারণ তাদের যে জামা কাপড়গুলো ইউজ করি সেগুলো কোনো ধরনের ইফেক্ট করবে না, সফট থাকবে, তারাও পড়তে একটু মজা পাবে। আর দ্বিতীয় নম্বর ফুললি সলিবেল, সলিবেল মিনস হচ্ছে ওয়াটারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়, যেহেতু এই ধরনের বা সলিবেল আপনি দেখেই বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো কিছু মেশা নেই, একটু কিছুক্ষণের মধ্যে সঙ্গে সঙ্গে মিশে যাবে। যেমন আমরা যদি ডিটারজেন্ট ইউজ করি অনেকক্ষণ আপনাকে নাড়তে হয় তারপরে সেটা মিক্সড হয়, কিন্তু এখানে সেই ধরনের কিন্তু কোনো ব্যাপার নেই। তারপরে দেখুন ওয়াটার সেভ, এই ওয়াটার বলতে যে আমার একটা খুব ঘটনা মনে পড়ে যাচ্ছে, যখন কলেজ ফাইনাল ইয়ার আমরা যখন বাঁকুড়াতে থাকতাম, বাঁকুড়া পুরুলিয়া এগুলোতে আমরা দেখেছি গ্রীষ্মকালের ক্ষেত্রে জলের একটা খুব ধরনের অসুবিধা হয়, মানে জল পাওয়া যায় না। তো 2010 সাল তো দেখেছি গ্রীষ্মকালের সময় আমাদের কুয়ো জল শুকিয়ে গেছে, টিউবওয়েলের জল শুকিয়ে গেছে, তখন আমরা পুকুরে চান করতে যেতাম। পুকুরে চান সে কী বিভৎস দৃশ্য, মানে সে পুকুরে গরু স্নান করছে, আবার মানে পুরো জলটা সকালে না গেলে আপনি দুপুর দিকে যদি যান তাহলে দেখুন পুরো একবারে পুরো ঘোলা হয়ে গেছে, মানে একবারে কাদা কাদা টাইপ সেখানে স্নান করতে হতো। মানে এরপর যদি আমরা এটা ব্যবহার করি তাহলে দেখব যে ধরুন যেখানে আপনার ডিটারজেন্টে 4 বালতি জল লাগছে বা 4 বার ধুতে হচ্ছে বা 3 মাস ধুতে হচ্ছে, এখানে কিন্তু 1 থেকে 1.5 বার আপনি যদি পরিষ্কার করেন, অর্থাৎ একবার প্রথমবার একটু কম জল, দ্বিতীয়বারে একটু বেশি জল নিয়ে নেন, তাহলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ জলের পরিমাণ, জলটা আপনার সাশ্রয় হয়। এবং এখানেও যদি আপনি কষ্ট ভাবেন, ধরুন আপনার পরিষ্কার করতে 4 বালতি জল লাগছে আর এখানে আপনার ধরুন 1.5 বালতি জল লাগছে, আপনি যে পাম্পটা ইউজ করেন তার তো সেই জলটা ওঠার জন্য একটা ইলেকট্রিক খরচ হয়, বা আপনি যে পাম্পটা আপনি যদি ইলেকট্রিক না করেন, ধরুন আপনি টিউবওয়েলে পাম্প করছেন, তার ক্ষেত্রেও তো আপনাকে বেশি এনার্জি দিতে হবে, তাহলে এনার্জিও কিন্তু সেভ হচ্ছে। এত নম্বর টাইম, আপনার 4 বার ধুতে যে টাইম লাগবে, 1 বার ধুতে নিশ্চয়ই কম সময় লাগবে, তাহলে টাইম, এই জন্য আমরা বলি এখানে কিন্তু ওয়াটার আমাদের সেভ হচ্ছে, টাইম সেভ হচ্ছে এবং এনার্জি সেভ হচ্ছে। তাছাড়া দেখুন এই কিছুদিন আগে দেখা যাচ্ছিলো যে চেন্নাই জল পাওয়া যাচ্ছে না, বলছে না বিশাল একটা অসুবিধার মধ্যে, অর্থাৎ আমরা যদি পরিবেশকে ভালোবাসি বা আমরা যদি ভূগর্ভে জল বাঁচাতে চাই তাহলে কিন্তু এই প্রোডাক্টটা অবশ্যই আমাদের ব্যবহার করা উচিত। দ্বিতীয় নম্বর হচ্ছে 4-in-1 পাওয়ার ফর্মুলা, তো 4-in-1 ফর্মুলা মিনস হচ্ছে আগে বললাম যে 4 ধরনের কাজ করে, পরিষ্কার করে, রং ওঠে না, উজ্জ্বল রাখে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে সফট রাখে, এই জন্য এটাকে 4-in-1, অর্থাৎ আপনার এই প্রোডাক্টটা দিয়ে 4টা কাজ আপনার এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। যে ধরনের ফেব্রিকেট বা কনসেন্ট্রেটেড, খুব কনসেন্ট্রেটেড থাকে, এই জন্য ইকোনমিক্যাল, মানে 1 লিটার জল 1 ml আমাদের প্রয়োজন হয়, 1 লিটার কতটা খুব কম পরিমাণ। বায়োডিগ্রেডেবল,
এটা অবশ্যই বায়োডিগ্রেডেবল মিন্স হচ্ছে আগের দিনও আমি বলেছিলাম যেটা পরিবেশের সঙ্গে পুরোটাই মিশে যায়, বা এই যে ধরুন আপনি জামা কাপড় যে পরিষ্কার করেছেন সেই জামা কাপড় পরিষ্কার করার পর যে জলটা, সেই জলটা আপনার ফুল গাছ দিতে পারেন আপনি, বা আপনি যে সবজি চাষ করেন টুকটাক যদি আপনার সবজি চাষ থাকে সে সবজি কোনো ধরনের ইফেক্ট হবে না। আমি এখানে সবজি চাষ করি তো এই জায়গাতে আমিও দিয়ে দেখেছি কোনো ধরনের কিন্তু এখানে ইফেক্ট হয় না, বা গাছ যে ঝুমে যাচ্ছে বা এই ধরনের কোনো ধরনের কিন্তু ইফেক্ট আমি আজ পর্যন্ত লক্ষ্য করতে পারি না। আমি এই বছর পুরো লকডাউনে পুরো এই ধরনের জল দিয়েছি কিন্তু কোনো ইফেক্ট আমার হয়নি। বা ছাড়া যে ফসফেট ক্লোরিন বা EDTA বা NDTA এই ধরনের কোনো প্রকার কিন্তু মিশ্রণ এখানে মেশানো হয় না। তারপরে চলে আসি যে হ্যান্ড ওয়াশ বা এর ব্যবহার কী কী করবো। না হ্যান্ড ওয়াশের ক্ষেত্রে আমাদের 5 ML অফ ডিটারজেন্টে 5 ML, মানে ওই যে প্রথমেই বললাম যে 1 ML লাগবে 1 লিটার জল রাইজিং প্রথমে ওয়াশ করতে হবে, বা কিছু সময় আমাদেরকে রেখে নিতে হয়, তারপর একটু হাতে ঘেঁষে নিতে হয়, তারপর ধুয়ে তারপর ড্রাই করে দিলে ব্যাস হয়ে গেল। এরপর এটাকে আমরা কিন্তু মেশিনও ইউজ করতে পারি, মানে যেগুলো আমরা ওয়াশিং মেশিন দেখি, তো ওয়াশিং মেশিনের ক্ষেত্রে দেখুন একটা দেওয়া আছে যদি স্মল হয় তাহলে আপনি 10 ML ইউজ করবেন, আপনার লিটার 20 থেকে 30 লিটার স্মলটাকে আমরা ডিনোটেড করেছি। দ্বিতীয় নম্বর হচ্ছে যদি মিডিয়াম হয় তাহলে আপনার 40 থেকে 45 লিটার যে ক্যাপাসিটি থাকে সেখানে আপনি 15 ML ইউজ করবেন, আর যদি লার্জ মেশিন হয় তার ক্ষেত্রে আপনি 20 ML ইউজ করবেন। এবং কস্ট পার ইফেক্টিভটা দেখুন, আপনার যদি হ্যান্ড ওয়াশিং করি হ্যান্ড ওয়াশে নিশ্চয়ই আপনাদের 5 লিটারের বেশি হবে না প্রত্যেক দিন, তাহলে 5 লিটার যদিও 5 ML, মানে আপনার 5 টাকা খরচা হবে পার ডে। আর বা প্রত্যেক দিন 5 ML না হতে পারে, আপনার কোনো দিন কম হতে পারে, তো এই ধরনের আপনার ইফেক্টগুলো পেয়েছি। আর সবচেয়ে বিশেষ করে হচ্ছে যে ওয়াটার কম, মানে এই 3টে বেশ পয়েন্টের উপরে বেস করে কিন্তু এই প্রোডাক্টটা হচ্ছে কস্ট ইফেক্টিভ, ওয়াটার সেভ, এনার্জি সেভ, আর হচ্ছে টাইম সেভ। মানে যাদের ব্যস্ত বা যারা নিজেরাই কাজী বা যাদের মাসি খুব বিরক্ত হয় তাদের ক্ষেত্রে প্রোডাক্টটা ব্যবহার করা কিন্তু খুব উপকারী প্রোডাক্ট। ব্যাস এই পর্যন্ত, এরপর আমরা কিছু ডেমোতে চলে আসবো এবং ডেমোর শেষে আমরা জাস্ট ভিডিওটা ক্লোজ করবো। ওকে গুড, আমরা এরপর ডেমোতে চলে এলাম। প্রথমে আমরা এই সাইডে ডেমো করব। তো দুটো বাটি যে আছে দুটো বাটিতে সামান্য পরিমাণে জল নিলাম দুটোতেই। হ্যাঁ, এবার জল নেওয়ার পর একটাতে দিচ্ছি আমাদের এসেইট, একবারে কম করে দিচ্ছি। এটাতে দিলাম এসেইট, এই 5 ফোঁটা 6 ফোঁটা দিলাম। আর এটাতে দিচ্ছি আমাদের যে বাজার যে চলতি সার্ফ এক্সেল আছে, এটা আমার হচ্ছে সার্ফ এক্সেলটা আছে সফেদ, এটাতে নিলাম, এটা নাড়িয়ে দিলাম। আর এটাকেও আমরা এটা দিয়ে নাড়াচ্ছি না, জাস্ট ওটা আমি এতেই নাড়িয়ে দিচ্ছি, হাতে করে নাড়িয়ে দিলাম বেশ। এরপর এইটা দেখুন এই জায়গাতে এখনও পর্যন্ত কিন্তু গুলায়নি, আর এটা আমাদের যেহেতু লিকুইড ফর্মেশনে থাকে এই জন্য তো পুরো গলে গেছে, নিচে কোনো কিছু আস্তরণ বা কোনো এখানে আবরণ নেই। আর এই যে আপনারা এখানে দেখছেন না যেগুলো এখনও পর্যন্ত মিক্সড হয়নি, এগুলো সাধারণত কি হয় কোনো আমাদের হাড় গুঁড়ো বা কিছু যে আমাদের সাদা ধরনের পাথর আছে সেই পাথরগুঁড়ো মেশায় ওয়েট বাড়ানোর জন্য। আর নাম্বার 2 হচ্ছে এগুলো জামা কাপড়ের ভিতরে কিন্তু ঢুকে রয়ে যায়, বেরোয় না। আর আমরা যখন অতিরিক্ত জামা কাপড়কে কোনো জায়গায় রাফ করি অর্থাৎ ঘুষি, তখন কি হয় না সেই জামা কাপড়গুলো কিন্তু ছিঁড়ে যায়। বা আপনারা ভালো করে দেখবেন যে জামার কোনো কিছু হচ্ছে না কিন্তু কলারটা আগে ছিঁড়ে যাচ্ছে, কারণ কলারটা আমরা কী করি না, যেহেতু ময়লা বেশি থাকে এই জন্য আমরা কী করি ওখানে বেশি পরিমাণে করি, বা অনেক সময় দেখা যায় যে ব্রাশ নিয়ে অনেকে ঘুষে। আর এসিটি ব্যবহার করলে কিন্তু আপনার ব্রাশের ব্যবহারটা করতে হবে না, অর্থাৎ ব্রাশ নিয়ে ঘষার কোনো প্রয়োজন নেই। এরপর যদি দেখি একটা ন্যাচারাল জিনিস যেমন হলুদ, আমার দুটোতেই হলুদ দিচ্ছি, এটা তো হলুদ দিলাম আমাদের এসেইটটাতে আর এটা তো হলুদ দিলাম, তো এই দুটোতে যে হলুদ দিচ্ছি হলুদগুলো দেখুন, প্রথমে আমাদের এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা দেখো হলুদ গুললাম, পুরো একবার হলুদের কালার রয়ে গেছে, পুরো একবার হলুদের কালার রয়ে গেছে। আর এই জায়গাটা দেখুন একবার পুরো লাল হয়ে গেলো। না যেহেতু আমরা জানি হলুদ হচ্ছে কোনো কেমিক্যালের সঙ্গেই একমাত্র বিক্রিয়া হয়, তাহলে একবার দেখো পুরো লাল, তাহলে এটা নিশ্চয়ই কেমিক্যাল মেশানো আছে, সেই কেমিক্যালের জন্য এটা কী হলো পুরো লাল হয়ে গেলো। এটা এখনও পর্যন্ত কিন্তু ইনফরমেশানে আছে হলুদ আছে, অর্থাৎ এটা পুরো অর্গানিক এবং ন্যাচারাল, এখানে কোনো হার্মফুল কোনো কেমিক্যাল কিন্তু আমাদের মেশানো নেই, এই জন্য আমাদের হাত তাত কোনো কিছু কিন্তু ইফেক্ট হয় না, হাত আমাদের সফট থাকে বা জামা কাপড়গুলো অনেকটা সফট থাকে। ওকে ব্যাস, এরপর আমরা চলে আসছি ইয়েতে। এবং আমি দেখো যে এলওসি আছে, এলওসি এরকম একটা জাস্ট বাটি নিয়েছি, এখানে আমরা কয়েক ফোঁটা দিলাম, জাস্ট এরকম কয়েক ফোঁটা দিয়েছি। এরপর এটাকে জাস্ট আমরা একটু হাতে করে মিক্সড করে নেবো। মিক্সড করার পর যে এরকম যে একটা আমাদের যে কোনো কাপড় ছেড়ে নিতে পারেন আপনারা, এইটাই করে আমি আমার যে বোর্ডটা আছে, বোর্ডটা যেহেতু কতটা নোংরা আছে কীভাবে পরিষ্কার করছে সেটা আমরা জাস্ট এরপর দেখে নিই। এবার বোর্ডে আমরা তাহলে চলে যাই, নিয়ে নিই
তারপর একটা যে কোনো কাপড় ছেড়ে দিয়ে যদি আমরা আবার এটাকে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু একবারে টোটাল ক্লিয়ার কিন্তু এটা চলে আসবে, ক্লিয়ারনেস চলে আসবে। এইখানে যে দেখুন এইভাবে বোঝা যাচ্ছে যে কি ধরনের পরিষ্কার এটা করছে আমাদের, এবং এই বোর্ডটা বিশেষ কিছু জল লাগবে না, জাস্ট একটু জল দিয়ে আমরা এটা পরিষ্কার করে নিতে পারছি। ব্যাস আমি বিশেষ পরিষ্কার করছি না, এখানে এভাবে করলাম, এরপর জাস্ট আমি এখানে মুছে দিচ্ছি। যত আপনি ভালোভাবে নেবেন, কারণ এটা সব জায়গায় আমার ঠিকঠাক লাগছে না, হ্যাঁ যতটা ভালোভাবে দিতে পারবেন তত পরিষ্কার হবে। এরপর যদি আমি যে কোনো একটা সাদা বা যে কোনো জায়গায় সাদা হলে ভালো হয়, তো এইভাবে যদি আমরা একটু মুছে নিই এটাকে, তাহলে দেখুন কীভাবে পরিষ্কার হয়ে গেল, অল ক্লিয়ার। যেটা ঠিকঠাক লাগেনি এই জায়গাটা, এই জন্য পরিষ্কার এই জায়গা হয়নি, এভাবে আপনি এটা পরিষ্কার করে দেবেন। দেখুন একবারে ফিট ফাইন পরিষ্কার হয়ে গেল, আমাদের বিশেষ কোনো জল এখানে কিন্তু আমরা ইউজ করছি না। এবং আর এই ভিডিও শেষে বলে রাখি যে আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর লাইক শেয়ার অবশ্যই করবেন, কারণ শেয়ার যদি করেন আপনার হয়তো মনে হচ্ছে যে এটা আমার প্রয়োজন নেই, কিন্তু আপনার পরিচিত কেউ তার হয়তো প্রয়োজন, তাহলে সেই ভিডিওটা সে দেখতে পাবে বা আমাদের এই যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট সম্বন্ধে সে জানতে পারবে। থ্যাংকস, অসংখ্য ধন্যবাদ।